করণীয় বা তারা কি করবে সবকিছুর জন্য আজকের ভিডিও ভিডিও শুরু করার প্রথম বল এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল অনেক কিছু তথ্য আজকের ভিডিওতে তো যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না সেই তাদের জন্য যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি গুগল ক্রোম ওপেন করেছি এরপর টাইপ করে নেব বাঁকুড়া ইউনিভার্সিটি বাঁকুড়া ইউনিভার্সিটি লিখে সার্চ করে নেব দেখুন আমরা জানি সবাই প্রথমেই চলে আসবে বাঁকুড়া ইউনিভার্সিটি বিকে ওয়েলকাম টু বাঁকুড়া ইউনিভার্সিটি ক্লিক করে নিলাম এরকম মেন পেজ চলে আসবে এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব এরপর এক্সামিনেশন রেজাল্ট পোর্টাল ক্লিক করে নিয়েছি এখান থেকে ইউনিট ট্র্যাক ওয়েলকাম টু ইউনিট ট্র্যাক ডান সাইডে রয়েছে স্টুডেন্ট স্টুডেন্টের এখানে ইউআইডির ইউআইডি পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে তো আমি এখানে ইউআইডিটি বসিয়ে দিচ্ছি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে নেব ইউআইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করে নেব লগ ইন অপশানে ক্লিক করে নেওয়ার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে নাম ইউআইডি চলে এসছে এরপর স্টুডেন্ট এখানে প্রিন্ট এডমিট কার্ড প্রিন্ট এডমিট কার্ড আপশানে ক্লিক করে নিলাম এখান থেকে নো রেকর্ড ফাউন্ড দেখা যাচ্ছে এখানে একটি নোট দিয়েছে আগের ভিডিওতে দেখেছিলাম টু এডমিট কার্ড টু বিটেড ইউর ফটো সিগনেচার প্লিজ আপলোড দ্য সেম থ্রো ইউর প্রোফাইল অনেকে আবার এখান থেকে আপলোড করেছেন স্টুডেন্ট ইমেজ স্টুডেন্ট সিগনেচার দিয়ে আপডেট করেছেন আপডেট সাকসেসফুল হয়েছে তো যারা আপলোড একবার আপডেট করেছো সেই তাদেরকে বলবো আর আপডেট করার প্রয়োজন নেই একবার আপডেট করলেই যথেষ্ট বাঁকুড়া ইউনিভার্সিটি সার্ভারের প্রবলেম থাকার জন্য বারবার একই দেখা যাচ্ছে তো অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারনি সেই তাদের জন্য এখান থেকে সেমিস্টার চয়েস করে নেবে চয়েসটি করে নেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে নিতে হবে এখান থেকে এরকম চলে আসবে প্রিন্ট ইউনিভার্সিটি কলেজ নেম স্টুডেন্ট নেম ইউআইডি নেম সিজিন কোর্স টাইপ কোর্স কোন কোর্স চলছে সাবজেক্ট সেমিস্টার মোবাইল নাম্বার সব কিছু চলে আসবে এখান থেকে প্রিন্ট করলে প্রিন্ট করলে ডাউনলোড হয়ে চলে আসবে এডমিট কার্ড তো ইউজি সেমিস্টারে এখনো পর্যন্ত এডমিট কার্ড জেনারেট হয়নি তার জন্য দেখা যাচ্ছে এডমিট কার্ড ইজ নট প্রিন্টিং প্লিজ ট্রাই এগেন লেটার সার্ভারে সমস্যা থাকার কারণে এডমিট কার্ড জেনারেট করতে পারেনি ইউনিভার্সিটি তাই কালকের ডেটে যে এক্সাম ছিল সেই চেঞ্জ হয়েছে তো ইউনিভার্সিটি যখনই অ্যাডমিট অ্যাডমিট কার্ড সম্পর্কিত করবে যে কার্ড ডাউনলোড করা যাচ্ছে পোর্টাল থেকে সে তখন আপনাদের কাছে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো তো এই যে অ্যাডমিট কার্ডটি আমি ডাউনলোড করে দেখালাম আপনাদের সামনে এটি একটি পিজি কোর্সের অর্থাৎ এম এ কোর্সের স্টুডেন্টের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড এইভাবেই বেরোবে অ্যাডমিট কার্ডের ধরণের কমই থাকবে কিন্তু ফটো সিগনেচারে নিয়ে সার্ভারে কাজ চলছে আশা করি তোমাদের ফোটো সিগনেচার চলে আসবে এই নিয়ে টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই তাই বলব অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হলে ভিডিও নোটিফিকেশানে ভিডিওটি দেখে নেবেন তারপর অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই ছিল আজের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন